এবার সৎ মায়ের অত্যাচারের শিকার 8 বছরের এক কিশোর খট্টা শাবরুমনগর পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের আনন্দপাড়া হাসপাতাল কোয়ার্টার সংলগ্ন এলাকায় বর্তমানে শিশুটি তার জেঠুর বাড়িতে রয়েছে। শাবরুমনগর পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের আনন্দপাড়া হাসপাতাল কোয়ার্টার সংলগ্ন এলাকার বাসিন্দা জগদীশ নাথ, তিনি মূক বধির। তার 8 বছরের একটি ছেলে রয়েছে, তার নাম রাজদীপ। রাজদীপের জন্মের 4 বছর পর তার মায়ের মৃত্যু হয়। এরপর জগদীশ তার ছোট ছেলেকে দেখাশোনা ও যত্ন করার জন্য দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর নাম বিপুলা নাথ। বিয়ের মাসখানেক পর থেকেই রাজদীপকে নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। রাজদীপের সৎ মা তাকে দিয়ে ঘরঝাড় থেকে শুরু করে সমস্ত কাজ করাতো। কাজ না করতে চাইলে সৎ মা রড দিয়ে রাজদীপকে মারধর করতো বলে অভিযোগ। শুরু হয় অভোজ্য শিশুর উপর নির্মম অত্যাচার। তাকে ঠিক মতো খাবার দেওয়া হতো না, দরজা বন্ধ করে আটকে রাখা হতো তাকে। কিছুদিন আগে তাকে রাতে বেপরোয়া ভাবে মারধর করে ঘর থেকে বের করে দেয় সৎ মা। সারা রাত বাইরে কাটানোর পর সকালে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে দিয়ে আসে। এরপর রাজদীপকে ডাক্তার দেখিয়ে মনুঘাট জেঠুর বাড়িতে দিয়ে আসে তার বাবা। এই ব্যাপারে রাজদীপের জেঠিমা জানায় তার মা তাকে শুধু মারধর করে এমনকি দরজা বন্ধ করে আটকে রেখে দেয়। তার মা মারা গেছে, মারা যাওয়ার পরে তার বাবা বিয়ে করছে, তার সাউন্ড লাগিয়া এরপরে তারে মারধর করে আমরা নিয়ে আসি বাজারে। বাজারে তার মা ধমকি দিয়ে তারে না দিলে আমরা রে লটকাই দিব টিব, তো বাজারের মানুষ আরো নেতারা তারা দিচ্ছে, আমরা আনছি। এরপরে আসিল তারা লয়ে আসি, তারে মারধর করে অক্ষণ, তারে কয়েক মাস 2-1 মাস ভালো গেছে, অক্ষণ দরজা জানালা বন্ধ করে মারে, অনেক মারা মারে, ছেলে আয়া হচ্ছে অক্ষণ কর যাইতো না আর। বর্তমানে রাজদীপ তার জেঠুর বাড়িতে আছে, সে তার বাড়িতে আর ফিরে যেতে চাইছে না। ফিরে যাওয়ার কথা বললেই মা তাকে মারবে বলে বারবার বলছে। এই ঘটনায় স্থানীয় জনমনে ছিছি রব উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।